আসসালামু আলাইকুম, দিস ইজ আমিনুল ইসলাম সালমান। ওয়েলকাম ব্যাক টেকনোলজি প্লাস। ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিউডি রাউটারে ইউজারদেরকে ব্লক এবং আনব্লক কিভাবে করবেন, এবং আপনি তাদের প্রত্যেকটা ডিভাইসের নাম আলাদা আলাদা আভাবে আপনি কিভাবে লিখে দেবেন। মনে করেন আপনি আপনার এক কাস্ট বাইকে লাইন দিচ্ছেন, তারপর আপনার আরো দুটো তিনটা ফ্রেন্ডকে লাইন দিচ্ছেন, কার নাম কোনটা, কার ডিভাইস কোনটা, কিভাবে ব্লক করবেন নাম না লিখে। তো যাই হোক, আমি ভিডিওতে দেখাই দেবো আপনি কিভাবে নাম লিখবেন, প্লাস আপনি ইউজারদেরকে ব্লক কিভাবে করবেন, সবকিছু আমি দেখে দিব। প্রথমে অবশ্যই আপনার ফোনের সাথে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন, কিউডি রাউটারের ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি কি করবেন, ক্রোম ব্রাউজার উপরে যে অ্যাড্রেস বার আছে সেখানে আপনি লিখবেন যে কিউডি রাউটার যে ডিফল্ট আইপিটা যেটা থাকে 192.168.10.1। যদিও মাঝে মধ্যে আইপিগুলো চেঞ্জ হয়, আইপিগুলো কীভাবে বের করতে হয় এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি না বুঝে থাকেন গেটওয়ে কীভাবে বের করতে, এটা গেটওয়ে বলা হয়, যদি না বুঝে থাকেন বা না জানেন তাহলে ভিডিওগুলো দেখতে পারেন, তারপর না বুঝে থাকলে আমার কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আপনি এই আইপি অ্যাড্রেসটা মারবেন, মারার পর জাস্ট আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা চলে আসবে, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখানে কিউডি রাউটারের ডিফল্ট যে পাসওয়ার্ড যেটা থাকে অ্যাডমিন পাসওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডমিন দেওয়া থাকে। যদি আপনারা অ্যাডমিন দিয়ে রাখবেন, যদি অ্যাডমিনে কাজ না করে তাহলে রাউটার যে সেট আপ করছে ওর থেকে আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তো আমার এটাতে অ্যাডমিনে কাজ করবে না, কারণ আমি এটাতে অ্যাডমিন পাসওয়ার্ড আমি চেঞ্জ করে নিয়েছি। আর আপনি যদি চান যে আপনি অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো, আপনারা চাইলে ভিডিওটা দেখে আপনারা ওটার অ্যাডমিন পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করতে পারেন। তারপর কি করবো, আমি এখানে যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেটা আমি দিব, দেওয়ার পর জাস্ট লগ ইন আমি ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা চলে আসবে। এখন এখানে একটা জিনিস আপনি দেখেন, আমার এখানে 2.4G 5G ওয়াইফাই দুইটা এখানে শো করতেছে। তো এই যে এই অপশনটা আসবে, জাস্ট আপনি এখান থেকে একটু নিচে নামলে অপশনটা পাবেন। তারপর আপনি এখান থেকে কী করবেন, মোর ডিটেলস নামে যে অপশনটা আছে জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার সামনে হুবহু স্ট্যাটাস চলে আসবে। স্ট্যাটাস মানে আপনার এখানে কীভাবে কীভাবে লাইন চলতেছে, যেমন ধরুন আমার এখানে 5G থেকে একটা ডিভাইস চলতেছে, 2G থেকে একটা ডিভাইস চলতেছে, আর ওয়্যারে কোনো ডিভাইস চলতেছে না, জিরো, টোটাল দুটা ডিভাইস চলতেছে এখানে 100% দেখতে পাচ্ছেন এখানে। তারপর আপনি কি করবেন, ডিভাইস নামে যে অপশনটা আছে আপনি ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর আপনার সামনে হুবহু ইন্টারফেসটা চলে আসবে। এখন এখানে কার মোবাইল কি, কার ডিভাইস কোনটা আপনি কীভাবে বলবেন, প্রথমে দেখেন আইপি ম্যাক অ্যাড্রেস লেখা আছে, তারপর অপারেশনের নিচে একটা কলমের চিহ্ন আছে, জাস্ট আপনি কলমটাতে একটু ক্লিক করবেন। কলমটাতে ক্লিক করার পর এখানে দেখেন যে মোবাইল, সেই মোবাইলের নামটা চলে আসছে গ্যালাক্সি A13। আপনি যদি চান যে নামটা আপনি এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে যার মোবাইল তার নাম লিখে দিবেন। ধরুন আমি এটার নাম লিখে দিলাম SLMM সালমান লিখে দিলাম, লিখে দিয়ে জাস্ট আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিব, জাস্ট নামটাও চেঞ্জ হয়ে যাবে। তার সাথে আমি আরেকটা কাজ দেখাতে আপনাকে, এই যে এখানে অ্যালাউ ইন্টারনেট আছে, যদি আমি এখানে অ্যালাউ ইন্টারনেট এখানে আমি অফ করে দিই, তখন নামটা আমি লিখে দিলাম সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে আমি ক্লিক করে দিলাম, মানে একসাথে আমার দুইটা কাজ হয়ে গেছে। আমি ওনারে ব্লক মারলাম, আমি নামটাও লিখে দিলাম। মানে আপনি চাইলে একসাথে দুটো করার দরকার নেই, আপনি যখন নাম লিখতে চাইবেন তখন নাম লিখে দিবেন, যখন ব্লক করার দরকার তখন ব্লক করে দিবেন। এখন দেখেন উপরে যে ডিভাইসটা আছে জাস্ট আমি ওটাতে আবার ক্লিক করবো, কলম চিহ্নতে ক্লিক করার পর এখন দেখেন এটাতে ইন্টারনেট অফ, এটাতে কোনো লাইন এখন চলবে না। তো যাই হোক, আমি যদি চাই যে ওনাকে আমি আবার আনব্লক করে দিব, জাস্ট আমি কলমটাতে ক্লিক করব, কলমটাতে ক্লিক করার পর অ্যালাউ ইন্টারনেট এটাকে আমি অন করে দিব, অন করে দিয়ে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। আর যদি আপনি চান যে আপনি নাম লিখবেন শুধু, তাহলে আপনি শুধু নাম লিখে দেবেন প্রত্যেকটাতে। আর যদি চান যে আপনি ব্লক করবেন, তাহলে আপনি যাকে মঞ্চে থাকে ব্লক করবেন, যাকে মঞ্চে থাকে আনব্লক করবেন। জাস্ট অ্যালাউ ইন্টারনেট এটা আপনি অফ করে দিলে আপনার ওয়ার ইন্টারনেট ইউজ করতে পারবেন না। অ্যালাউ ইন্টারনেট মানে ওরা কোনো লাইনই ইউজ করতে পারবেন, ওর সাথে কানেক্ট থাকতে থাকবে, কোনো সমস্যা নেই, আশা করি কানেক্টও থাকবে না। যদিও ওর কাছে কানেক্ট থাকে কিন্তু ও ইন্টারনেট ইউজ করতে পারবে না যখন আপনি ইন্টারনেটটা অফ করে দেবেন। তো আশা করি বলছেন যে আপনি কিউডি রাউটারে কীভাবে ইউজারদেরকে ব্লক আনব্লক করবেন এবং প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা নাম লিখে দেবেন। যদিও না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।